হ্যাঁ শশাঙ্ক দা, তোমার বক্তব্য রাখো তুমি। এই র‍্যাকেট জার্মান বিক্রি আছে, অ্যাপেক্সের জেড সিরিজ উইথ গাটিং 3000 অনলি। 3000 টাকায় আপনি পেয়ে যাবেন উইথ গাটিং, নিউ গাটিং সহ অ্যাপেক্সের জেড সিরিজের ম্যাক্সিমাম 2 মান্থ ওল্ড, ম্যাক্সিমাম 2 মাসের। আপনারা দেখতেই পাচ্ছেন নিউ অ্যাপসন, 2 মাসের ব্যাট, ঠিক আছে, একদম নিউ কন্ডিশন, শোরুম কন্ডিশন। কত দিয়ে কিনেছিলে তুমি? আমি কিনেছি উইদাউট গাটিং এ 3000, উইদাউট গাটিং এ 3000। তুমি গাটিং দিয়ে কত দিচ্ছ? 3000। ভাই যে যে আসো, এই সুযোগ কিন্তু থাকবে না, খুব স্বল্প সময়ের জন্য আছে, ঠিক আছে, আসুন এটা সংগ্রহ করতে পারেন 3000 টাকায় এপেক্স জেড সিরিজের। ওকে নেক্সট, আরেকটা ব্যাট আছে, ভিক্টর ভিক্টর অর্ডার স্পিড 98K, 5500 টাকা দিয়ে কিনেছিলাম, 2500 টাকায় বিক্রি করবো উইথ গাটিং। ব্যাটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কন্ডিশনে আছে, একদম কিস্টিং লাগানো আছে এটাতে, কিছু না, জেড 69। এটা খেলা দেখিয়ে দিই, খুব ভালো খেলা হচ্ছে র্যালিটা, বাহ দারুণ শটে এটা ফিনিশ করলো। হ্যাঁ এবার আমরা চলে আসি এখানে, তাহলে এই দুটো ব্যাট তোমার বিক্রি আছে, একটা 3000 টাকা, এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইসটা কি আছে? নিউ প্রাইস 5500, গাটিং সহ উইদাউট গাটিং 5500, উইদাউট গাটিং, গাটিং ছাড়া এটা বিক্রি হতো 5500 টাকায়, আর গাটিং দিয়ে তুমি বিক্রি করছো কততে? 2500, 2500 মাত্র, মাত্র 2500 টাকা। গ্রিপের কন্ডিশন এরকম, গ্রিপ তো বানাতে পারবে না, গ্রিপটা দেখুন একবার, এখানে ব্যাট ছোটার কোনো চান্সই নেই। যদি আমি খেলি না, খুবই ভালো র‍্যাকেট, একটাই রিজন, কারণ হচ্ছে দুটো বিক্রি করে আমি একটা দামি র‍্যাকেট কিনবো, এমনি কোনো রিজন, এমনি কোনো সমস্যা নেই, ব্যাটে ব্যাটে কোনো প্রবলেম নেই, কিন্তু দাদার উদ্দেশ্য হচ্ছে সে ওই দুটো বিক্রি করে একটা ভালো এরকম র‍্যাকেট কিনবে। এটার ফুল রিভিউ আমরা দেবো, ঠিক আছে, অবশ্যই দেবো, সামনের ভিডিওতে পাবেন আপনারা। মেড ইন জাপান, অ্যাস্ট্রক্স 88D ডমিনেট, 11000, 11000 টাকা উইদাউট বাতিল। আজকের জন্য এই পর্যন্তই, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার অনেক কিছুই দেখাবো।